হয়ে যাবে তো এই যে নির্দেশ তাক কার্যকরী করবর কারণে আমি অহরহ দিনে নিশায় আমি তার কারণে আমি কাম করে আছো। আর দেখা গৈছে যে অবৈধ বার্মিজ সুপারি যে সরবরাহ আছে মিয়ানমারের পর যে বার্মিজ সুপারি সম্পূর্ণরূপে ইয়াত বন্ধ আছে, আর যখন তার মাজতে কিছু অবৈধ সরবরাহকারী লোক আছে, যে দুষ্কৃতিকারী লোক আছে, পুলিশের চকুত ধুলি দি এই কার্য সম্পাদন করবলে মাঝে মাঝে চেষ্টা করে, আর নিত্য নতুন এটা একটা মোডাস অপারেন্ডি এটা উলিয়াই লয় যাতে পুলিশের চকুত ধুলি দি এই অবৈধ সরবরাহ পারে। কিন্তু কোনো পধ্যে পড়া নাই। আপনাদের দেখিছে দুটাক ট্যাঙ্কার, দুটাক বঙ্গাইগাঁওর ট্যাঙ্কার, আর এই ট্যাঙ্কার কেটার 5,000 লিটারক ইয়াত তেল ধরে, তাতলকে অবৈধ বার্মিজ সুপারি তাত ভরাই সেইখিন ইয়ারপা এই বার্মিজ সুপারিখিনি সরবরাহ করবলে চেষ্টা করেছিল। কিন্তু আমার যেতিয়া আমার দুই রাজ্যর সীমাত যেতিয়া আমার পুলিশে খানতালাচি চলাবর কারণে চেষ্টা করে, পলাবলে চেষ্টা করে, সেই পলাবলে চেষ্টা করতে পুলিশে খেদি আহে, আর আমি দুইখান গাড়ি ধরবলে সক্ষম হলো। আর তারপর আমি যেতিয়া খানতালাচি চলাও আমি দেখিছো যে দুইখান গাড়িতে বৃহৎ পরিমাণের বার্মিজ সুপারি তাত মজুদ আছে, আর গতি আমি তার বিরুদ্ধে এটা আমি আইনগত ব্যবস্থা লৈছো। প্রথম দুইখান গাড়ি আছে, এখন AS16AC2128 আর আছে AS16AC2129। এই দুইখান গাড়ি বঙ্গাইগাঁও গাড়ি, আর এই গাড়ি দুইখান আমার সুবুরিয়া রাজ্যেরপর এই ধরনের অবৈধভাবে বার্মিজ সুপারি সরবরাহ করবর কারণে চেষ্টা করেছিল, আর আমি ঘরা পেলাইছো। আর বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা লবর কারণে আমি তৎপর হয়ে আছো। আর তারলগতে ইয়ারলগত তার কোন কিনপিন জড়িত হয়ে আছে, ইয়ার গাড়ির যিখিনি লোক আছে আর তারলগত অন্য যখন কিংপিন আছে অন্য অন্য ঠাইত থাকি এই কার্য চলাই যাবর কারণে মানুষক প্রেরণা যোগাইছে বা মানুষক নিয়োগ করেছে, যাতে আমি সোনকালে শীঘ্রে ধরি কঠোরতম আইনগত ব্যবস্থা লব পারো তার কারণে আমি তৎপর হয়ে আছো। না, এই মাল এই যিখিনি সামগ্রী আছে অবৈধ বার্মিজ সুপারি যিখিনি আছে এই গোটেই সামগ্রীখিনি আহিছিলে সুবুরিয়া রাজ্যেরপর। আমার জিরিঘাট যে থানা আছে, জিরিঘাট থানা যেটা রখার পাশতো রখা নাই, তারপরে পলাই আহিছে, আর তারলগতে পুলিশে লগেলগে পিছা করে আহি আমি গাড়ি দুইখান ধরবলে সক্ষম হয়েছো। গতি আমি গম পাইছো যে আমার সুবুরিয়া রাজ্যেরপর আহিছে, আর আমার কাছাড় জেলার মাজেদি এই সরবরাহ করবর কারণে সুবুরিয়া রাজ্যলে সরবরাহ করবর কারণে চেষ্টা করেছিল। রঙ বুঝলো।
¿Qué quieres?